শিশুর সঙ্গে মায়ের যে সম্পর্ক, সাহিত্যের সঙ্গে লিটল ম্যাগাজিনেরও সেই সম্পর্ক। ছোটবেলায় মা সন্তানকে তার স্তনদান করে, মানুষ করে, তেমনি লিটল ম্যাগাজিনও পরবর্তীতে আকারে অনেক পরিপুষ্ট হয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে আমাদের সাহিত্য, চিন্তা ভাবনা ইত্যাদিকে প্রকাশ করে। আজকের বইমেলা একটা আন্তর্জাতিক উৎসব। আমার স্মৃতি যদি প্রতারণা না করে তাহলে বলতে পারি এই পৃথিবীতে প্রথম বইমেলার সূচনা হয়েছিল ফ্রান্সে, ফরাসি দেশে। তারপর সেটা ধীরে ধীরে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং একটা আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়। আমরা মালদা জেলায় এই উৎসব প্রতিপালন করছি আজ 25 বছর ধরে। শুনতে পাই কলকাতা বই মেলার পরেই নাকি মালদায় বই মেলার স্থান। এটা কোন দিক থেকে তা বুঝি না, বইপত্র কেনাকাটার দিক থেকে বা মেলায় উপস্থিত ব্যক্তিদের সংখ্যার দিক থেকে, কোন দিক থেকে বিচার করে এটা বলা হয় তা জানা নাই। তবে এটা সকলেই বিশ্বাস করেন যে মালদার বই মেলা পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার বই মেলার পরেই একটা দ্বিতীয় আকর্ষণীয় স্থান অধিকার করে থাকে। যাই হোক, আমরা প্রতি বছর এই উৎসব পালন করি এবং আগামীতেও এটা পালন করব। আপনারা প্রত্যেকেই জানেন মালদার একটা বিরাট ঐতিহ্য রয়েছে। এই গৌড় আদিনা পান্ডুয়া একটা বিরাট জায়গা, এর একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এখানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে মালদা জেলার উপরে, বিশেষ করে গৌড়বঙ্গের উপরে গবেষণা করবার অনেক সুযোগ রয়েছে। আমরা যারা লিটল ম্যাগাজিন নিয়ে চর্চা করি, লেখালেখি করি, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের কাব্য ভাবনা, চিন্তা, প্রবন্ধ, ঐতিহাসিক পর্যালোচনা ইত্যাদির মাধ্যমে মালদা জেলাকে তুলে ধরুন। মালদা জেলার যে সম্পদ রয়েছে, ঐতিহাসিক, আত্মিক, নৈতিক সমস্ত সম্পদকে আপনারা পরিস্ফুট করুন, মালদাকে এগিয়ে নিয়ে চলুন। আশা করছি আপনারা প্রত্যেকে আগামী দিনে এই চিন্তাধারা তারা অনুপ্রাণিত হয়ে আমাদের এই জেলাকে আরও সমৃদ্ধশালী, উন্নত এবং গৌরবান্বিত করবেন। সবশেষে আমি আরেকবার এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানটাতেই শেষ করলাম। নমস্কার।